আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা পেশেন্ট রিভিউ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো এখানে আমার বন্ধু আছে, ও আমাদের ব্যাচমেট, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের থ্রুতে ওর সাথে পরিচয়। পরিচয়টা মূলত ডিজিজ নিয়ে আর কি। ওর যে প্রবলেমটা ছিল, তুমি বলি আর কি, আমার যে প্রবলেমটা ছিল সেটা আসলে 2015 সাল থেকে ও সাফার করছিল, প্রায় 9 বছরের জার্নি আর কি। তো যেটা হতো, কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা চলে যেত এবং নর্মালি মাঝে মাঝে অনেক কষ্ট হতো, আবার নর্মাল লাইফই থাকতো। তারপর যখন এমআরআই করা হয়, এমআরআই করার পর ডিজিজটা ধরা পড়ে, আইডেন্টিফাই হয়, প্রায় 1 বছর আগে প্রথম আইডেন্টিফাই করি আমরা, বা তার আগেও ডিজিজটা আইডেন্টিফাই ছিল, তাই না? তো তারপর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা লাস্ট 1 মাস আগে আসলে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে তার ডিজিজটা আমরা রিমুভ করি এবং 1 মাস পরে ফলো আপে তার মুখে শুনবো আসলে তার প্রবলেমটা কিছু। মানে তোমার প্রবলেমটা কিভাবে শুরু হয়েছিল একটু বলো। প্রবলেম হলো 2018 থেকে মেনলি বেশি সমস্যায় ভুগছিলাম। তো এতদিন ওষুধ বা থেরাপি দিয়েই আর কি রিকভারি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যথা কমছিল না। তো মাসখানেক আগে অপারেশন করলাম। তো অপারেশন করার পর আলহামদুলিল্লাহ কোনো পেইনই এখন নাই। আগে যা পেইনগুলো ছিল, আগে হাঁটতে সমস্যা হতো এবং প্রচুর পেইন ছিল, কোমরের থেকে পেইনটা পা পর্যন্ত নিচ পর্যন্ত যেত, প্রচুর পেইন, যে বসতে পারতাম না, শুতে পারতাম না, ঘুমাতে কষ্ট হতো, অনেক পেইন হতো। কিন্তু আল্লাহর মতে যেদিন অপারেশন করা হলো, পরের দিন থেকে আমি সম্পূর্ণই সুস্থ, কোনো পেইনই ফিল হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো অপারেশন করা হয়েছে এবং সাকসেসফুল। আশা করি এই সমস্যাটা আসবে না ইনশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় যেটা হলো, আমরা যে জিনিসটা সবসময় এডুকেট করার চেষ্টা করি সেটা হলো যে পিএলআইডি প্রবলেম বা লাম্বার ডিস্ক হার্নিয়েশন যে প্রবলেম হয়, এটা স্লিপ ডিস্ক বলে অনেকে, পিএলআইডি বলে অনেকে, ডিস্ক হার্নিয়েশন বলে, বিভিন্ন নামে অনেক সময় বলে, বা ডিস্কের জেল বের হয়ে আসে এই প্রবলেমের কথা বলে। তো এগুলোর যেটা প্রবলেমটা হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই 90% মানুষের আসলে 6 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে ব্যথাটা হিল হয়ে যায় অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি মানে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি, যেমন ব্যথার ঔষধ, রেস্ট, ফিজিওথেরাপি, ক্ষেত্র ব্যতীত আমরা ইঞ্জেকশনও দিই অনেক সময়, এটার মাধ্যমে কিন্তু ব্যথা 90% মানুষের রিমুভ হয়। 10 ভাগ মানুষ যাদের আসলে ব্যথাটা কোনোভাবে রিলিভ হয় না, বিশেষ কনজারভেটিভ ট্রিটমেন্টে রিলিভ হয় না, অথবা কারো কারোর ক্ষেত্রে ব্যথা আসে, ব্যথা যায়, ব্যথা আসে, ব্যথা যায়, এরকম প্রবলেমটা হতে থাকে। এসব ক্ষেত্রে আসলে অপারেশনের দরকার হতে পারে। তো এই জিনিসটা, তো ও যে শুরুতে যে কাজটা করেছে এটা আসলে সঠিক পদক্ষেপ, যে শুরুতেই সাধারণত অপারেশনের সিদ্ধান্তটা আমরা নিই না কখনো। অপারেশনের সিদ্ধান্তটা হয় আমরা যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইল করে, মানে ব্যথার ওষুধ, ইঞ্জেকশন থেরাপি, ফিজিওথেরাপি, এগুলো যদি ফেইল করে 6 সপ্তাহের পরে যদি ব্যথা যন্ত্রণা কোনোভাবে না কমে, প্রস্রাব পায়খানা আটকে যায়, কারো কারো ক্ষেত্রে সেক্সুয়াল প্রবলেম হয়, অনেকের পায়ের পাতা পড়ে যায়, এই ধরনের যখন প্রবলেমগুলো হয়, অথবা অনেকের পা দুর্বল হয়, পা শুকায় যায়, এই ধরনের প্রবলেম হলে তখন ইমার্জেন্সি অপারেশন করতে হয়। বাট আদার ক্ষেত্রে যদি এই প্রবলেমগুলো না থাকে, তাহলে আমরা একটু অপেক্ষা করতে পারি, দেখতে পারি যে অটোমেটিক্যালি হিল হয় কিনা। এটা সবচেয়ে ওর ক্ষেত্রে এই ব্যাপারটাই ছিল। সবচেয়ে অ্যাডভান্স যে টেকনোলজিগুলো নিয়ে এখন পর্যন্ত পিএলআইডি প্রবলেমগুলো সলভ করা হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোস্কোপিক সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিউশন সার্জারিও করি। ফিউশন মানে রড স্ক্রু লাগানো, এটারও কিছু ইন্ডিকেশন আছে। তো ওর ক্ষেত্রে আমরা যেটা ছিল, আমরা যে চুজ করছি, আমরা সব প্রসিডিউরই করি, মাইক্রোস্কোপিক সার্জারি করি, এন্ডোস্কোপিক সার্জারি করি, ফিউশন সার্জারিও করি। তো ওর ক্ষেত্রে আমরা চুজ করছিলাম যে এন্ডোস্কোপিক সার্জারি করব। আমরা যে প্রসিডিউরটা ব্যবহার করি সেটা বাইপোটাল এন্ডোস্কোপি, 2টা ফোটা করে আমরা নার্ভ গিয়ে নার্ভের নিচে যে ডিস্কগুলো থাকে ওগুলোকে বের করে দিই, এটা আমাদের প্রসিডিউর। তো ওর ক্ষেত্রে সেটাই করা হয়েছিল। তো তোমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে মানে তুমি অনেকদিন ধরে সিদ্ধান্ত হয়ে তাই ভুগছো মনে হয়, তাই না? অনেকদিন ধরে আমার কাছে তো প্রথম দেখাচ্ছে প্রায় 1 বছর আগে, 1 বছর আগে দেখানো হয়েছে। তো মাঝখানে তুমি আসলে এত ইনডিসিশন কেন ছিল, মানে কি প্রবলেম মনে হচ্ছে? এখানে অনেকে অনেক কিছু বলে যে অপারেশন করলে হয়তো বা একদম প্যারালাইজ হয়ে যাবে, বা যেহেতু ফিজিওথেরাপি নিচ্ছিলাম অনেকদিন ধরে, ওখান থেকে অনেক সময় বলা হয়েছে যে থেরাপি যারা দিচ্ছে তারাও বলছে যে অপারেশন না যাওয়াটাই ভালো, থেরাপি দিয়ে ঠিক হবে। কিন্তু আসলে হচ্ছিল না, শেষের দিকে আমার একটা কাজ করছিল না থেরাপিটা, একটা না 15-20 দিন থেরাপি দিয়েও আমার থেরাপিটা আর ফেল করতে পারছিলাম না। তখন আসলে আমার তোমার প্রতি একটা আস্থা ছিল, যেহেতু ব্যাচমেন্ট নিজের ইয়ে লাগে অনেক আস্থা লাগে, তোমার কথা দেখলাম, তোমার ভিডিও দেখলাম, আরও কিছু পেশেন্টের রিভিউ দেখলাম, তো আসলাম এবং করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, নর্মাল মতো আছে একদমই। পিএলআইডির যে প্রবলেম, প্রবলেমটা হচ্ছে যে এটা এমন একটা ডিজিজ
যে ডিজিজটা আসলে যত পৃথিবীর শ্রেষ্ঠ সার্জনের কাছে যদি অপারেশন করা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সার্জন আমরা সবসময় যেটা মনে করি হয়তো বা ইন্ডিয়া আমাদের চেয়ে বেটার, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেটার, এটা আমাদের স্বীকার করতে হবে। আমেরিকার ট্রিটমেন্ট আছে, আমরা অনেক থাইল্যান্ডে যাই, অনেকে সিঙ্গাপুরে যায়, পৃথিবীর সব জায়গাতেই যে বিষয়টা হয় এন্ডোস্কোপিক মাইক্রোস্কোপিক অব দ্য ফিউশন সার্জারি, এই সব সার্জারিগুলো কিন্তু আসে। বাট ওরা কেন উন্নত করে, ওরা হলো টেকনোলজিগুলোকে বেশি বেশি ইউজ করে। আমরাও চেয়েছি যে টেকনোলজিগুলোকে বেশি ইউজ করতে। মাইক্রোস্কোপি কেন ব্যবহার করি, কারণ নার্ভগুলো করে সুন্দর দেখা যায়, বড় দেখা যায়, যাতে করে ইঞ্জুরি না হয়। ও একটা কথা বলছিল যে বেশিরভাগ মানুষই এই বিষয়ে সার্জারিতে নেগেটিভ কমেন্টস করে যে ইন্ডিয়ায় যাও, এখানে ভালো না, সব খারাপ, মানে বিভিন্ন যত ধরনের নেগেটিভ কথা বলা যায় মানুষকে ভয় দেখানো। এগুলোর আসলে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে যেগুলো আমরা মনে করি। কারণ হচ্ছে বেশিরভাগ সময় যেটা হয় ওপেন সার্জারি হয়, ওপেন সার্জারি উইদাউট মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ বা ইনস্ট্রুমেন্টেশন, আমাদের সব জায়গাতে এইটা হয়। 99.99% এই কাজটা হচ্ছে। এই জন্য হয় কি, অনেক সময় আমরা যদি খালি চোখে অপারেশন করি, নার্ভ এর একটু ঘষা লাগা বা ইঞ্জুরি লাগা, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে, ক্ষেত্রে যদি কারো সমস্যা হয়, প্রস্রাব পায়খানার ঝামেলা হচ্ছে, ফুড ড্রপ হয়েছে। ইভেন আমার অনেক রোগী আছে যারা ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করতে গেছে, সেখান থেকে ফুড ড্রপ বা পায়ের পাতা পড়ে গেছে, প্রস্রাব পায়খানা আটকে যাচ্ছে, এখন হাঁটতে পারে না, এরকম ঘটনা ঘটে, বাংলাদেশেও ঘটনা ঘটে। যখন আমরা মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ ব্যবহার করব, এই হারটা একদমই কমে আসবে। হ্যাঁ, আমরা বলছি না যে দিস ইজ জিরো, 0% হয় না, কখনোই ঝামেলা হয় না, এই কথাটা সত্যি নয়। কিছু কিছু প্রবলেম তো হয়, বাট এই প্রবলেমগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের সর্বোচ্চ টেকনোলজি, সতর্কতা, রোগীর ইতিহাস, রোগের ইতিহাসগুলো সবগুলো আমাদের নিতে। আমরা চেষ্টা করি যত অ্যাডভান্স টেকনোলজি আছে সেগুলো অ্যাডাপ্ট করতে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা আমাদের চিন্তা আছে। তবে যত দিন যাবে টেকনোলজিগুলো আরও স্প্রেড হবে, আমাদের কালচারাল ডেভেলপমেন্ট হবে এবং আমরা আরও ভালো শিখবো এবং আরও ভালো সেবাটা দিতে পারবো। এইটুকু আমাদের মানে সবসময় আমরা চেষ্টা করি, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকার চেষ্টা করি, যাতে করে মানুষের প্রবলেমগুলো না হয়, এটা একটা বড় বিষয়। তোমাকে আগে আমি কিন্তু মাইক্রোস্কোপিক সার্জারির কথা বলেছিলাম, তারপর আবার পরে এন্ডোস্কোপিক সার্জারি, তো তোমার এই বিষয়ে কোনো কনফিউশন ছিল কিনা? না, আমার কনফিউশন ছিল না, কারণ আমি এটাও দেখতে পাচ্ছি যে এটা বেটার, এটা বেটার, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট গুলো আমরা দিই। কোনটা বেটার, মাইক্রোস্কোপ এন্ডোস্কোপিক বেটার, এটা কিভাবে বেটার বলবো? আমার যে প্রায় অর্ধশত, আমার 50টার মতো এন্ডোস্কোপিক সার্জারি অলরেডি হয়ে গেছে গত এক বছর ধরে, যখন শুরু করছি তার আগে মাইক্রোস্কোপিক সার্জারি আমি করি, সেখানে প্রায় 200-300 সার্জারি আমাদের হয়ে গেছে। তো এগুলো আসলে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড নিরূপণ করি, আমরা গোটা পৃথিবীতে যে গবেষণাগুলো চলে সেগুলো আমরা রিসার্চ করার চেষ্টা করি যে কোনটা বেটার হচ্ছে, কোন রোগীর ফিডব্যাকটা কেমন পাচ্ছে, সেগুলো দেখে আমরা চেষ্টা করি। এন্ডোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক সার্জারিতে দুটার আউটকাম কিন্তু একই রকম বেটার, লং টার্ম আউটকাম। হয়তো অপারেশন হলো, 10 বছর পরে রোগী কেমন ভালো আছে, 20 বছর পরে কেমন রোগী ভালো আছে, এই যে স্টাডিগুলো আসে সেটাতে দেখা যাচ্ছে দুটার আউটকাম প্রায় কাছাকাছি একই রকমই ইয়ে। কিন্তু এন্ডোস্কোপের অ্যাডভান্টেজ কি, এন্ডোস্কোপের মিনিমাম টিস্যু ড্যামেজ হয়, ছোট ফুটা করা হয়, টিস্যু ড্যামেজটা খুব কম হয়, আর মাইক্রোস্কোপের ক্ষেত্রেও অনেক ছোট কাটা হয়, বাট এখানে টিস্যু ড্যামেজটা ইন কম্পারিজন টু এন্ডোস্কোপি বেটার। বাট ওভারঅল দেখা যাচ্ছে দুটাই একই রকম রেজাল্ট নিয়ে আসে। আর মানুষ চাচ্ছে, মানুষ চায়, এটা একটা বড় পিপল ডিমান্ডস, একটা ট্রিটমেন্টের বড় পার্ট, যে মানুষ কি চাচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, সব জায়গাতে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সবাই কথা হয়। সুতরাং মানুষ যারা অ্যাডভান্স টেকনোলজি কাছে, তার কাছেই মানুষজন কিন্তু যাবে বেটার অ্যাডভান্টেজের জন্য। এটা আমাদের আসলে মূলত বিষয়। আর কিছু বলতে চাও লোকজনের উদ্দেশ্যে? আর তো কিছু না, শুধু বললাম এই আর কি। আর এটা অপারেশন করার মানে অনেকেরই ভয় কাজ করে মনে, আমি বলবো যে এটা ভয় করার কিছু নাই। অপারেশন আমার 1 মাস হয়ে গেছে, এখানে আমার কোনো পেন নাই, কোনো কাটা দাগ বলতে গেলে নাই। অনেকে মনে করে কি কাটাকাটি থাকবে, দাগ থাকবে, কি হবে না হবে, কোনো কাটা দাগ বলতে গেলে নাই, খুবই সামান্য মাইনর। এটা সেটা ভয় করার কিছু নাই, এটা খুবই একটা সেফ অপারেশন আমার মনে হয়, এটা কারোর জন্য এটা নিশ্চিন্ত করা যায়। আর একটা জিনিস আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সেটা হলে অপারেশন ইজ নট এ বিগ ডিল, অপারেশন বড় বিষয় না, বড় বিষয় হলো সিদ্ধান্ত, মানে আপনার ক্ষেত্রে কী লাগবে।
আপনার ডিস্ক প্রবলেম হলেই সার্জারি লাগবে এই তথ্যটা ঠিক নয়। এবং যে কোনো জায়গায় কখন অপারেশন করতে হয় একজন বড় ডাক্তার বা একজন ডিসিশন মেক করাটা একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন ডক্টরের ডিসিশনের উপরে একটা মানুষের লম্বা ভবিষ্যৎ নির্ভর করে। সুতরাং ডিসিশন ক্ষেত্রে কতটা বেটার হচ্ছে সেটার উপরে আসলে রোগীর আউটকামটা নির্ভর করে, নট সার্জারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।